আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে ভিডিওটি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, তো তাই আপনাদের কাছে অনুরোধ করছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, সাউথ চব্বিশ পরগনা, মগরাহাট পুলিশ স্টেশনের মেয়ে আমি। তো ওখানকার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো বিশ্বের বড় ইস্তমা হলো মগরাহাটে, এই ইস্তমাটি হয় সব সময়। বিশ্বের বড় ইস্তমা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের কাছে। ওই ইস্তমাতে যাওয়ার জন্য মগরাহাট রেল স্টেশন পার করতে হবে, তো আপনারা দেখতে থাকুন মগরাহাট রেল স্টেশনের অবস্থা কেমন আর ট্রেন যাচ্ছে কেমন অবস্থাতে। ওই জায়গাতে পৌঁছাতে গেলে প্রায় 5 কিলোমিটার আগে থেকে গাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে, তো তাই সবাই হেঁটে হেঁটে ওই জায়গাতে যাচ্ছে। প্রথমে রেল স্টেশন পার করতে হবে, তারপর মগরাহাট ইস্তমাতে পৌঁছাতে পারবে। তো সব গাড়ি বন্ধ করে দিয়েছে, তো ওই জন্য সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, তো সেই ভিডিও একটু আপনাদের সামনে তুলে ধরলাম। এত এত লোকের সমাগমের মধ্যে ভিডিও করাও সম্ভব হচ্ছিল না, তবুও সবাই ভিডিও শুটিং করছে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই ভিডিওটা শুটিং করেছিল আমার ভাই, তো এই যে হেঁটে হেঁটে চলে এসেছে আর এখন রেল স্টেশন পার হবে। তো রেল স্টেশনের ভিডিও একটু শুটিং করে নিয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন কত লোকের সমাগম, কত লোক যাচ্ছে, ট্রেন ভর্তি হয়ে আসছে। তো আমি ভাবছি আপনাদের সামনে একটু তুলে ধরি, আপনাদেরও দেখে ভালো লাগবে। তো অনেকে অনেক জায়গা থেকে দেখতে পারবেন ভিডিওটা, তো যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তারা অবশ্যই লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন স্টেশনে রেল লাইনের মধ্যে ট্রেন যাওয়ার কোনো পজিশন নেই, তো এই পর্যায়ে একটা ট্রেন আসছে আর পুলিশ সব লোকগুলোকে সাইড করে দিচ্ছে আর একটা ট্রেন ঢুকছে। আপনারা দেখতে থাকুন ট্রেনটা কতটা ভিড় আর কেমন পরিস্থিতিতে তারা নামছে মানুষগুলো। আপনাদের মনে একটাই প্রশ্ন জাগতে পারে যে আমি তো অন্ধ্রপ্রদেশে আছি আর এই ভিডিওটা শুটিং করলো কে? হ্যাঁ, আমি অন্ধ্রপ্রদেশে আছি ঠিকই, কিন্তু এই ভিডিওটা শুটিং করেছে আমার ভাই ওয়েস্ট বেঙ্গল মগরাহাট থেকে। আপনারা অবশ্যই ইস্তমার মজলিস শেষ পর্যন্ত দেখেই যাবেন। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দেবেন। তো আপনারা দেখতে থাকুন
বিশ্বের বড় ইস্তমা হলো মগরাহাটের ইস্তমাটি। তো অনেক অনেক দূর থেকে অনেক মানুষ আসে এই ইস্তমাতে উপস্থিত থাকার জন্য, যারা দেশে থাকে, বিদেশে থাকে, যারা সমস্ত কাজে কর্মের মধ্যে থেকে চলে আসে এই ইস্তমাটিতে অংশগ্রহণ করার জন্য। فقال الذين كفروا لا تأتين الساعة